বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, কিছুদিনের মধ্যেই জেএসসি জেডিসি এর রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে। তো যারা জেএসসি জেডিসি পরীক্ষা দিয়েছেন তারা অনেকেই বলছে যে কিভাবে খুবই দ্রুত এবং খুবই সহজে জেএসসি কিংবা জেডিসি এর রেজাল্ট পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে খুব দ্রুত গতিতে আপনি জেএসসি কিংবা জেডিসি এর রেজাল্ট দেখতে পারবেন। তো এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। তো বরাবরের মতোই দেখছেন জিরো টেক টিউব, সাথে আছি আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে একটি কথা বলে নিই, আমরা যখন গভর্নমেন্টের যে ওয়েবসাইটটি আছে, যেদিন রেজাল্ট প্রকাশ হয় সেই দিন কিন্তু সেই ওয়েবসাইটটি খুবই জ্যাম থাকে বা সেই ওয়েবসাইটটি কিন্তু খুবই ডাউন থাকে। দেখা যায় কি অনেক সময় আমরা ওয়েবসাইট থেকে বা অনলাইনে আমাদের রেজাল্টটি দেখতে পারি না। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইটের পরিচয় করিয়ে দিব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুবই দ্রুত গতিতে এবং খুবই সহজে জেএসসি কিংবা জেডিসি এর রেজাল্ট দেখতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে আপনার ফোনের যে ব্রাউজারটি আছে সেই ব্রাউজারে, অথবা আপনার কম্পিউটার থেকে হলে আপনার কম্পিউটারের ব্রাউজারে। তো আমি ফোন দিয়ে দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি হচ্ছে আমার ফোন থেকে আমার গুগল ক্রোম যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটিতে। তো বন্ধুরা, খেয়াল করুন, এখান থেকে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। আপনি আপনার পছন্দ মতো ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো ব্রাউজারটি ওপেন করার পর সিম্পলি যেখানে ইউআরএল লিখে সেখানে লিখবেন ebotresults.com। এই ইউআরএলের জায়গায় লিখবেন ebotresults.com। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে এই ইউআরএলটি দিয়ে দিয়েছি, সেখান থেকেও সিম্পলি আপনারা দেখে নিতে পারবেন। তো যাই হোক, ebotresults.com লেখার পর এখান থেকে আমি গো করে দিলাম। গো করে দেওয়ার পর দেখুন খুবই সহজে এবং দ্রুতগতির সাহায্যে কিন্তু এই ওয়েবসাইটটি চলে এসেছে। এখান থেকে সিম্পলি আপনি ক্লিক করবেন হচ্ছে সবার উপরেরটাই এসএসসি এইচএসসি জেএসসি ইকুইভ্যালেন্ট রেজাল্টস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখান থেকে দেখুন প্রথম আছে এক্সামিনেশন। এক্সামিনেশনের জায়গায় আপনি যদি জেএসসি জেডিসি হয়ে থাকেন তাহলে জেএসসি জেডিসিতে সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে ইয়ার, যেহেতু 2018 রেজাল্ট আপনি দেখবেন বা প্রিভিয়াস রেজাল্ট দেখলেও দেখতে পারবেন। এখান থেকে আমি 2018 রেজাল্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি এখান থেকে 2018 সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে বন্ধুরা দেখুন এখানে বোর্ড, বোর্ডের জায়গায় এখান থেকে আপনি যে বোর্ডের পরীক্ষার্থী সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে রেজাল্ট টাইপ, এই রেজাল্ট টাইপের মধ্যে দিবেন হচ্ছে বন্ধুরা খেয়াল করুন এখানে দিবেন হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, অন্য কিছু কিন্তু দিবেন না। অন্য কিছু দিলে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল যে ডিটেলস রেজাল্টটি আসবে সেটি কিন্তু আসবে না। যেহেতু আপনি ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট চাচ্ছেন সেজন্য আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করে দিবেন। ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি এখান থেকে আপনি আপনার রোল নাম্বারটি দিয়ে দিবেন। আপনার যে রোল নাম্বারই হোক না কেন সেই রোল নাম্বারটি এখান থেকে আপনি দিয়ে দিবেন। তারপর এখানে সিম্পলি আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর একটু খেয়াল করবেন নিচে এখানে কিন্তু একটি সিকিউরিটি কি বা ক্যাপচা রয়েছে। সিম্পলি এখানে ক্যাপচাটি দেখুন, এখানে ক্যাপচাটি এখানে টাইপ করতে হবে। ক্যাপচাটি আমি এখানে টাইপ করছি ANITOS। তো ANITOS সেমভাবে এই ক্যাপচাটি এখানে যেভাবে আছে এখানে এভাবে এখানে টাইপ করতে হবে। আর যদি আপনি ক্যাপচারটি না বুঝেন তাহলে এখানে দেখুন রিলোড একটি বাটন রয়েছে, সিম্পলি এখানে রিলোডে ক্লিক করলে এটি চেঞ্জ হয়ে আরেকটি ক্যাপচা আপনাকে দেখাবে। তো সিম্পলি এখানে গ্যাট রেজাল্টে ক্লিক করলে আপনার সামনে আপনার রেজাল্টটি চলে আসবে। যেহেতু বন্ধুরা এখনও 2018 রেজাল্টটি প্রকাশ হয়নি, তো আগামীকাল বা কয়েকদিনের মধ্যে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আপনারা এইভাবে দেখতে পারবেন। বিশ্বাস করেন বন্ধুরা, খুবই স্পিড মানে খুবই দ্রুত গতির সাথে আপনারা এটি দেখতে পারবেন। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তো কালকে যখন রেজাল্ট দিবে বা কিছুদিনের মধ্যে যখনই রেজাল্ট দেখ আপনারা ট্রাই করে দেখবেন, খুবই ভালো মানের একটি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটি হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টেরই একটি ওয়েবসাইট। তো যাই হোক, আশা করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে খুবই সহজে আপনি এসএসসি অথবা জেএসসি জেডিসি এর রেজাল্ট দেখতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।